সরকার যে একটা সেন্টিগেট ছিল এই সেন্টিগেটটা কিন্তু ভাঙে গেছে একদম ফুল ভাঙে গেছে এখন আপনি কো এই উত্তর উত্তরের থেকে মনে করেন যে একটা সেন্টিগেট ছিল যেমন মাল আজকে দুই হাজার হয়েছে এক বিন্দু এদিক সেদিক কিন্তু এখন তো আর সিন্ডিকেট নেই এখন আপনার কথা হয়েছে ছাত্ররা জানে সবাই যায় আর জানে রাত্রে এই সমস্ত ছাত্ররা অনেক কষ্ট করতে কিন্তু রাত্রে যায় সবাই বলছে মালের দাম সীমিত ভাবে লাভ করে মাল বেচা জন্য ওরা কি করছে যা কিছুটা কিন্তু কম। এখন তো মনে করেন আজকে আমরা আনছি আষ্টশো সাড়ে টাকা আমরা বিক্রি হয়েছি দুইশো এরকম ইনশাল্লাহরা যে এরা যা করছে আমি মনে করি এই জনগণের জন্য সবচেয়ে বেশি মানে জনগণ তাদেরকে পারবে না শেষ আমি বুঝি এরকম আমি মনে করি ছাত্ররাই দেড়ালাক আমি একবারে খুশি এই যা মনে করি এই একটা গাড়ি বুঝছেন একটা গাড়ি টাকা চাঁদা দিতে চাঁদা এখন আর এই ছাত্রদের যে উদ্বেগটা আমি তাদেরকে লাখো কোটি দোয়া করি তারা যেন এই উদ্বেগ থাকে তারা যেন শক্তিশালী হতে পারে আমি এই জন্য দোয়া করি আপনার কাঁচা মচ্ছের কেজি দুই হাজার টাকা পাল্লা ঈদের পরে দুই হাজার টাকা পাল্লা হয়েছে টাকা পাল্লাইছে কমতে কমতে হওয়ার পরে পনেরো ষোলোশো আবার এর অবরোধের ভিতরে কিন্তু কিন্তু টাকা কেজি পাঁচশো করে বেঁচে ছয়শো করে পারছে এমন বাধ্য কিনতেছ করার কিছু নাই তো কেন মানুষ না খাই মরবেন হয়তো একশো গ্রাম ইন পঞ্চাশ থাকবো আসল এখন তো থাকবো মনে করেন আমার মাল আছে দশ কেজি আর দোকানে নাই তাই মনে করেন ফট করে দিলাম দুশো টাকা তিনশো টাকা তো আমার অবশ্যই কিনতে হবো বাদ দিয়ে কিনতে হবো না পুরা দোকানে কাঁচা মারিস না পুরো মার্কেট আমার দশ কেজি আছে আমি যদি পাঁচশো টাকা কেজি তো কাস্টমারে কিনতে হবো এটা মনে করেন আমার নিজের একটা টাকা যে বৃদ্ধি হতে হবে তা মনে করেন সাধারণ ছাত্ররা অনেক অনেক জায়গায় টোল করতে করতে আসে বন্ধ করতেছে আস্তে আস্তে এরকম চলে আরো কমে যায় দাম কমে নিতে একজনের হাফ কেজি এখন এক কেজি আগে লস ছিল এখন তার পরিমাণ লাভটাই বেশি না মনে করেন আমি ময়সা আনতাম দশ কেজি আমার বিক্রি হইতে মনে করেন পাঁচ কেজি পাঁচ কেজি থাকে দামে ময়সা জানি দশ কেজি দশ কেজি বিক্রি হয়ে যায় মনে করেন আগে যায়নি তো হাফ কেজি হয় এখন এক কেজি নেই দামে বাইরে মনে করেন যদি আপনার গ্রামে মাল থাকে বেশি তো মনে করেন দাম কম আর গ্রামে মাল না থাকলে দাম তো কম আমরা যদি সবাই যদি কাশি দিয়ে সব কিছু সবাই যদি মনে করেন যদি করে সবজি তো দাম কম চাঁদাবাজি কম দামটা আরো ভালো আমরা অনেক কমে বেসতে পারবো মনে করেন পনেরো হাজার টাকা এখন চাঁদাবাজি নাই এখন সব বন্ধ চাঁদাবাজি করলে দিতে হয় বলে তে দিতে হবে অবশ্যই দিতে হয় বাধ্য দিতে হয় এখন তো মনে করাঁদাবাজি নাই এখন সব বন্ধ এই যে মাললে আমার দশ টাকা কিনা আমি যদি পনেরো টাকা বেশি তো আমার লাগবো যদি মনে করেন ভাড়া কম বেশি হয় তো বিশ টাকা বেচতে হবে বেজে বলছেন বিশ টাকা বেচতে হবে আর যদি মনে করেন টাকা যদি কমাই দেয় আমরা কেজিতে পাঁচ টাকা লাভ বেসতে পারবো